আসসালামু আলাইকুম সকলকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আছি আমি সাথে আজকে ফারজানা ফুর ইদলিমা আপনাদের সকলকে আজকের এই এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে আমাদের টপিকটি হচ্ছে ভয়েস চেঞ্জ যেটা স্ক্রিনে অলরেডি শো করছে ভয়েস চেঞ্জের রুল স্টার্ট করার পূর্বে আগে আমি কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলতে চাই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো শুনে অ্যাকচুয়ালি আপনি যদি অনুধাবন করতে পারেন তাহলেই আপনি ভয়েস চেঞ্জের রুলসগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন সো ফার্স্টে ভয়েস চেঞ্জের যে রুলগুলো রয়েছে তা শেখার আগে আপনাকে টেন্স এবং কনজুগেশন অফ ওয়ার্বগুলো করে নিতে হবে আদারওয়াইজ আপনি রুলসগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন না উপরে লেখেই দেওয়া আছে টেন্স এর প্রথম নয়টি রুল আপনাকে আগে রিভিশন দিয়ে নিতে হবে তারপরে কনজুগেশন অফ ভার্বস সকলের বইতে এই নামে টপিকটি দেওয়া আছে কন্টেন্টে বা সূচিপত্রে এছাড়া এই কনজুগেশন অফ ওয়ার্বসকে বলা হয় স্ট্রং ভার্ব বা উইক ভার্ব ভার্বের তিনটি ফর্ম থাকে ভি যেটা প্রেজেন্ট ফর্ম ভি যেটা পাস্ট ফর্ম এবং ভি যেটা পাস্ট পার্টিসিপাল ফর্ম এই তিনটি ফর্ম এবং টেন্সের প্রথম নয়টি স্ট্রাকচার আগে রিভিশন দেয়া থাকলে তারপরে আপনি এই ভয়েসের চেঞ্জিংগুলো ঠিক মতো করে বুঝতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন সো স্টার্ট করা যাক আমাদের ভয়েস চেঞ্জের আজকের এপিসোডটি ভয়েসকে দুই ভাগে ভাগ করা হয় আমি একটি ছক করেছি দেখেন তার মধ্যে হাতের বাম দিকে মানে লেফট হ্যান্ড সাইডে ভয়েস লেখা আছে এবং রাইট হ্যান্ড সাইডে মানে হাতের ডান দিকে লেখা আছে ভয়েস ভয়েস এই দুই প্রকার হয় এখন এই ছকটি আপনাদেরকে মুখস্থ করতে হবে যার বাম পাশে টেন্সগুলো নাম দেয়া আছে দেখুন খেয়াল করে সবার প্রথমে আমি তিনটি ইন্ডিফিনিট টেন্স দিয়েছি এরপরে তিনটি কন্টিনিউয়াস টেন্স এবং সবার শেষে তিনটি পারফেক্ট টেন্স দিয়ে ছকটিকে সাজিয়েছি এখন আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এই ছকটি খেয়াল করে করে চেঞ্জ করবেন কিভাবে সেটা আমি একটু পরে বলছি আগে ছকটি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন দেখবেন অ্যাক্টিভ ভয়েসে রয়েছে যখন অ্যাক্টিভ ভয়েজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে তখন প্যাসিভ করার সময় প্যাসিভ করার সময় আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। ইজ অথবা আর সেটি সাবজেক্টের নাম্বার এবং পার্সেল অনুযায়ী ঠিক একইভাবে যখন ভয়েসে ভয়েসটি রয়েছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে তখন প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব ওয়াজ অথবা were ঠিক একই রকম সেন্টেন্সে উল্লেখিত সাবজেক্টের নাম্বার এবং পার্সেন অনুযায়ী এখন চলে আসি ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি আমরা দেখি ভয়েসে টেন্সটি দেওয়া আছে ফিউচার তাহলে প্যাসিভ করার সময় আমরা হিসেবে ব্যবহার করব অথবা উইল বি এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় ইনডিফিনিট রিলেটেড অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট রিলেটেড রুল এখন আমরা চলে আসবো কন্টিনিউয়াস রিলেটেড রুলে যদি দেখি কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটি অ্যাক্টিভে আছে এবং সে অ্যাক্টিভের সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তখন আমরা প্যাসিভ করার সময় অগজিলারি ভার্ব হিসেবে ব্যবহার করবো অ্যামবিং ইজ বিং এবং আর বিং যদি দেখি অ্যাক্টিভ সেন্টেন্সটি রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তখন প্যাসিভ করার সময় আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব ওয়াজ বিং এবং ওয়ার বিং থেকে যে কোনো একটি ফিউচার কন্টিনিউয়াস স্টেন্স যদি থাকে তখন প্যাসিভ করার সময় আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করবো শ্যাল বি বিং অথবা উইল বি একটু এখন খেয়াল করে দেখে আমাদের ইন্ডিফিনিটের অংশটি এবং কন্টিনিউসের অংশটি ইনডিফিনিটে অ্যাম ইজ আর রয়েছে ওয়াজ ওয়াই রয়েছে এবং শ্যালবি বি রয়েছে এবং কন্টিনিউয়াস অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এবং শ্যাল বি উইলবি রয়েছে ডিফারেন্স শুধুমাত্র এতটুকুই যে প্যাসিফ করার সময় যদি সেন্টেন্সটি থাকে কোনো ধরনের কন্টিনিউস টেন্সে তখন আমরা ইনডিফিনিটের প্যাসিফের অক্সিলারি ওয়ার্বগুলোর সাথে ব্যবহার করবো বি আমি সবগুলো মার্ক করে দিচ্ছি সো দ্যাট বিষয়টি আপনাদের নজরে আসে আবার রিপিট করছি প্যাসিভয়েসে ইনডিফিনিটে যে অক্সিলারি ভার্বগুলো আমরা ব্যবহার করবো কন্টিনিউস স্টেন্সের ভয়েস চেঞ্জের সময় প্যাসিভ ভয়েসে আমরা ইনডিফিনিটের অক্সিলারি ওয়ার্বগুলোর সাথেই শুধুমাত্র যুক্ত করব করবো মুখস্থ করা কোনো প্রয়োজন নেই এতটুকু জিনিস খেয়াল করলে আমাদের ব্যাপারটা ভালো করতো মনে থাকবে এবং জিনিসটি লং লাস্টিং হবে এখন আমরা চলে আসব আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ আর প্যাসিভ টু অ্যাক্টিভের লাস্ট পোর্শন বা অংশটিতে সেটা হচ্ছে পারফেক্ট টেন্সের অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে তখন প্যাসিভ করার সময় আমরা ব্যবহার করব হ্যাভ বিন অথবা হ্যাজ ঠিক একইভাবে পাস্ট পারফেক্ট টেন্স যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তখন প্যাসিভ করার সময় আমরা verb হিসেবে ব্যবহার করব হ্যাড ফিউচার পারফেক্ট টেন্স যদি অ্যাক্টিভ টেন্স সরি অ্যাক্টিভ ভয়েসে দেয়া থাকে তখন আমরা প্যাসিভ করার সময় ব্যবহার করব শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন এই জায়গাটা একটু খেয়াল করি এখন আমরা যে কিভাবে সহজে মুখস্থ রাখতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা যদি একটু আমরা খেয়াল করি যেমনটা আমি শুরুতে বলেছি যে আগে টেন্সটা রিভাইজ করে নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি হ্যাভ অথবা হ্যাজ এখন পাস্ট পারফেক্ট টেন্সটা একটু মনে করি পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি হ্যাট এবং ফিউচার পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ টেন্সের ওই সমস্ত অক্সিলারি ভার্বের সাথে অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় আমরা শুধুমাত্র যুক্ত করব বিন আমি সবগুলো সার্কেল করে দিচ্ছি আগের মতো সো দ্যাট আপনাদের ব্যাপারটি দৃষ্টি আকর্ষণ করে অর্থাৎ আমি আবার বলছি ইনডিফিনিট টেন্স কে যখন আমরা থেকে করব। তখন কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত অক্সিলারি ওয়ার্ডগুলোকে প্যাসিভ করার সময় আমরা ইউজ করব কন্টিনিউয়াস টেন্স যদি দেখি অ্যাক্টিভ ভয়েসে আছে তখন প্যাসিভ ভয়েস করার সময় আমরা indefinite ব্যবহৃত ওই সকল ওই সকল অক্সিলারি ভার্বের সাথে যুক্ত করব বিন এখন পারফেক্টে চলে আসি পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্বগুলো সাথে আমরা প্যাসিভ করার সময় শুধুমাত্র যুক্ত করব বিন অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স কে অ্যাকটিভ থেকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্বের সাথে যুক্ত করব বি আর পারফেক্ট কে অ্যাকটিভ থেকে প্যাসিভ করার সময় যুক্ত করব বিন আর ইনডিফিনিটে ব্যবহার করব অক্সিলারি ভার্বেরা সরি ইন দি কন্টিনিউস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো এই তিনটা জিনিস মাথায় রাখলে আমাদের ছকটা আর মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না এখন আমরা দেখব আরেকটি ছক যেই ছকে আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট লেখা আছে হাতের বাম দিকে বা লেফট হ্যান্ড সাইডে অপর পাশে লেখা আছে অবজেক্ট যেটা রাইট হ্যান্ড সাইড বা হাতের ডান দিকে আছে অর্থাৎ অ্যাকটিভ থেকে প্যাসিভ করার সময় বা প্যাসিভ থেকে অ্যাকটিভ করার সময় আমাদের এই সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মটা খুবই প্রয়োজন অবশ্যই আমাদেরকে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এই অবজেক্টিভ ফর্ম ব্যবহার করে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এই অবজেক্টিভ ফর্মকে সাবজেক্টিভ ফর্মে চেঞ্জ করতে হবে যার জন্য এই ছকটি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি এটা মুখস্থ করলে আপনারা চেঞ্জটা ঠিকমতো করে করতে পারবেন এখন আমি ছকটা একটু পরে বুঝিয়ে দিই যদি দেখেন সাবজেক্ট আই আছে তখন অবজেক্টকে অবজেক্ট করার সময় আমরা ব্যবহার করবো মি উই থাকলে সাবজেক্ট অবজেক্ট করব আমরা আসকে ইউ যদি থাকে সাবজেক্ট হিসেবে তাহলে অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব ইউই এই জায়গাটা নিয়ে সাধারণত কনফিউশন তৈরি হয়ে যায় অনেকে ইয়র লিখে দেয় যদি প্লুরাল বোঝায় তাহলে আমরা ইয়র ইউজ করব ইউই ব্যবহার করব এখন চলে আসি পরে যদি হি থাকে সাবজেক্ট হিসেবে তখন অবজেক্ট করার সময় আমরা ব্যবহার করব হিম মানে তাকে সি যদি থাকে সাবজেক্ট হিসেবে তাহলে অবজেক্ট করার সময় আমরা ব্যবহার করবো হার মানে একই তাকে দে যদি সাবজেক্ট হিসেবে থাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব দে মানে তাদের আপনারা চাইলে বাংলা অর্থ করেও করতে পারেন পরীক্ষার হলে তবে এতে টাইম কস্ট করবে বেশি যার জন্য ছকটা করে দেওয়া আছে যদি আপনাদের পড়া থাকে তাহলে চটচট আপনারা চেঞ্জগুলো করে ফেলতে পারবেন এখন আমরা দেব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম লেখা আছে দেখুন প্রথমে অবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্স কোশ্চেনে দেওয়া অ্যাক্টিভ সেন্টেন্সটির অবজেক্টটি আজকে আমরা আইডেন্টিফাই করবো সে অবজেক্টটির আমরা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব যেটা হাতের বাম পাশে দেওয়া আছে এরপরে অর্থাৎ সাবজেক্ট বসানোর পরে আমরা ব্যবহার করব অক্সিলারি ভার্ব যার ছকটা একটু আগে আপনারা দেখতে পেয়েছেন যেটা আমি এক্সপ্লেন করেছি সেই অক্সিলারি ভার্বগুলো আমরা বসাবো এরপরে ব্যবহার করব মেইন ভার্ব এর পিপি বা ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম আমি শুরুতেই বলেছি কনজুগেশন অফ ভার্বটা পড়তে সেখান থেকে আপনারা এই ভি থ্রি বা ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্মটি পেরে যাবেন এরপর আমরা ব্যবহার করব বাই ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি সাধারণত কারণ অনেক সময় বাইয়ের স্থানে যে কোনো ধরনের প্রিপোজিশন বসতে পারে মেইন ভার্বের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ধরনের প্রিপোজিশন বসতে পারে এগুলো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে পেয়ে থাকি অথবা বাংলা অর্থ করে বুঝে প্রিপোজিশন বসাতে পারি জেনারেলি অর্থাৎ নাইনটি ফাইভ পারসেন্ট কেসেসে আমরা দেখতে পাই যে বাই ব্যবহৃত হয় এখন আমাদের লাস্ট ওয়ান অ্যাক্টিভ সেন্টেন্সে যে সাবজেক্টটি রয়েছে সেটা আমরা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড বা হাতে ডান দিকে দেওয়া আছে যদি কোনো মানুষের নাম দেয়া থাকে তখন আমরা কি করব। সেটা আমি একটু বলে দিচ্ছি যদি পুরুষ হয়ে থাকে তাহলে ব্যবহার করব হিম যদি নারী বা মহিলা হয়ে থাকে তাহলে ব্যবহার করব হার এখন চলে আসি এক্সাম্পলে অর্থাৎ অ্যাকচুয়াল লাইফে আমরা কীভাবে গুলা করব এই সমস্ত রুলগুলো অ্যাপ্লাই করে আপনাদের কোয়েশ্চেন এরকম একটা সেন্টেন্স দিয়ে দিবে আই হ্যাভ প্লেড ফুটবল এতটুকুই না ফুল স্টপের পরে দিয়ে দেওয়া থাকতে দিয়ে দেওয়া থাকবে যে সেটা অ্যাক্টিভ করতে হবে অর প্যাসিভ করতে হবে অ্যাক্টিভ করতে যদি বলা হয় তাহলে ব্র্যাকেটে দিয়ে দেওয়া থাকবে অ্যাক্টিভ ভয়েস যদি বলা থাক থাকে প্যাসিভ করতে তাহলে ব্র্যাকেটে লেখা থাকবে প্যাসিভ ভয়েস অর্থাৎ সেন্টেন্সটিকে ব্র্যাকেটে যেই নামটি দেওয়া থাকবে সেই নামে আপনাদেরকে চেঞ্জ করতে হবে তার মানে ভয়েস যেহেতু আছেই দুই প্রকার যদি চেঞ্জ করতে বলা হয় প্যাসিভে তার মানে যে সেন্টেন্সটি এখানে আমি লিখেছি বা কোয়েশ্চেনে থাকবে সেটি অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে আছে এখন আমি যে নিয়মগুলো বলছি যে স্টেপগুলো বলছি সেগুলো হ্যারকে মেনটেন করে বা ধারাবাহিকতা মেনটেন করে আপনারা চেঞ্জটা করবেন যদি দেখেন কোশ্চেনে দেওয়া সেন্টেন্সটি রয়েছে অ্যাক্টিভ ভয়েসে তাহলে আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আইডেন্টিফাই করা যে সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে যেহেতু আমাদের অ্যাক্টিভের ছকের সাইডটি পোর্শনটি হাতের বাম দিকেরটা সকল টেন্সের নাম দেওয়া আছে আমি লিখে দিয়েছিলাম তো এটি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইখানে আই আমাদের সাবজেক্ট হ্যাভ অক্সিলারি ওয়ার্ক প্লেড মেইন এবং ফুটবল অবজেক্ট এখন আমরা এটি কি করবো প্যাসিভ তার মানে এই সিরিয়ালটি মেনটেন করব অর্থাৎ আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে করব সাবজেক্ট আমাদের অবজেক্ট এখানে ফুটবল সো আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম ফুটবলকে এখন সাবজেক্টের পর আমরা ব্যবহার করব অক্সিলারি ভার্বকে এখন আমরা চলে যাব আমাদের আগের ছকটিতে যেখানে হাতে ডান দিকে ছিল প্যাসিভ ভয়েস এবং সেইখানে সমস্ত অক্সিলারি গুলো রয়েছে আমাদেরকে এখন মনে করতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসে হয়ে থাকে তাহলে প্যাসিভ করার সময় আমরা কোন কোন অক্সিলারি গুলো ব্যবহার করব আমরা তখন ব্যবহার করব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং সেটা সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ফুটবল যেহেতু থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তাহলে এর সাথে আমরা ব্যবহার করব হ্যাজ তাহলে হয়ে যাবে হ্যাজ বিন অর্থাৎ ফুটবল হ্যাজ বিন অক্সিলারি ভার্বের কাজ আমাদের শেষ এখন আমরা করব মেইন ভার্বের কাজ মেইন ভার্বে পিপি বা পাস পার্টিসিপল ফর্মটি ব্যবহৃত হবে আচ্ছা এখন খেয়াল করে দেখুন আমাদের কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটি মেইন ভার্বটি অলরেডি রয়েছে ভি3 বা পাস পার্টিসিপল ফর্মে অর্থাৎ আমাদের প্যাসিভ করার সময় মেইন ভার্বে আর কোনো ধরনের চেঞ্জ করতে হবে না অনেকে তারপরও কনফিউজ হয়ে যায় জোর করে চেঞ্জ করতে চায় তাহলে ভুল হয়ে যাবে ফর্মে আছে সো এটা আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি এটাই হুবহু বসিয়ে ফেলবেন সো আমরা এখন ব্যবহার করব প্লেড মেইন ভার্বে পিপি ফর্ম ফুটবল হ্যাজ এতটুকু হয়ে গেল এখন আমরা বসাবো বাই বাই আই আছে আমাদের সাবজেক্ট এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করবো ব্যবহার করব মি বাই মি এন্ড ফুল এখন আমরা একটু বাংলা অর্থ করি যে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি অর্থাৎ ফুটবল আমার তারা খেলা হয় হয়ে গেল আমাদের চেঞ্জেস এই দুটো ছক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো ছক ব্যবহার করে আমাদের ভয়েসে চেঞ্জেসগুলো করতে হবে আমি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে চেঞ্জ দেখিয়েছি আপনাদের কোয়েশ্চেন যদি একটু ডিফিকাল্ট করতে চায় তাহলে হয়তো বা সেন্টেন্সটি নেগেটিভে দিতে পারে কীরকম দিতে পারে আমি নেগেটিভে তো একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আই হ্যাভ এখানে যদি দিয়ে দেয় নট আই হ্যাভ নট প্লেড ফুটবল অক্সিলারি ভার্বের পর ব্যবহৃত হবে আমাদের নটটি ঠিক একইভাবে আমরা প্যাসিভ করার সময় ঠিক অক্সেলারি ভার্বের পরে নেগেটিভের ওই অংশটি অর্থাৎ নটটি ব্যবহার করব তাহলে হয়ে যাবে ফুটবল হ্যাজ নট বিন প্লেড বাই মি এই হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্সের চেঞ্জেস ভয়েসের আবার নেগেটিভ সেন্টেন্সের চেঞ্জেস এই দুটো ছক আমি আবার রিপিট করছি ভালো করে মুখস্থ করবেন আমি কিছু শর্টকাট ওয়ে শিখিয়ে দিয়েছি মুখস্থ করা সেগুলো খেয়াল করবেন এর মাধ্যমে আমরা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ না আমি অ্যাসার্টিভে দেখিয়েছি শুধু অ্যাসার্টিভ না একইভাবে আমরা ইম্প্যারাটিভে চেঞ্জ করতে পারি ইন্টারোগেটিভে চেঞ্জ করতে পারি বাট ইম্প্যারাটিভ আর ইন্টারোগেটিভে আর কিছু দু একটা এক্সট্রা রুলস রয়েছে সেগুলো নেক্সট এপিসোডে আই হোপ আমি আপনাদের দেখাতে পারবো সো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকে এখানে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ